যারা আমার ভিডিওগুলি ফলো করেন বা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করেন বা হোমিওপ্যাথি নিয়ে জানার আগ্রহ রয়েছে তাদের জন্য এই ভিডিওটি কারণটা কি এই যে মেয়েটি রানাঘাট থেকে আসে প্রায় সাত আট মাস আগে এসছিল লাস্ট সাত আট মাস আগে লাস্ট এসছিল এবং ওর কী হতো একটু ওর মার কাছ থেকে শুনে নি কী হতো ওর নাক দিয়ে রক্ত পড়তো নাক দিয়ে রক্ত পড়তো কখন পড়তো এটা গরম লাগলেই আগে ঘন ঘন পড়তো এটা কত বছর ধরে চার পাঁচ বছর ধরে গরম হলে পরে মানে যখনই একটু সূর্যের তাপ ওর শরীরে লাগতো একটু গরম পড়তো সঙ্গে সঙ্গে নাক দিয়ে রক্ত পড়তো যাকে আমরা বলছি এপিস্ট্যাক্সিস এপিস্ট্যাক্সিস অর্থাৎ নাক দিয়ে রক্ত পড়লে এবং সেই রক্ত পড়াটা বেশ অনেক পড়তো রানাঘাট থেকে এসছে সেই সময় ওকে যে ওষুধ দিয়েছিলাম সেই ওষুধ খাওয়ার পরে আজ পর্যন্ত কি হয়েছে আর পরেনি সেই একবার ওষুধ দিয়েছি সে একবার ওষুধেই নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে তো বন্ধু এই যে এপিস্টেকিস নাক দিয়ে রক্ত পড়া এই নাক দিয়ে রক্ত পড়া কিসে কমলো এবং কোন লক্ষণের ভিত্তিতে কমলো সেদিনকে কিন্তু খুব বেশি আমরা সিমটমস পাইনি এর জন্য এসেছিলো আর সাথে ছিল রয়েছে মাথায় একটা যন্ত্রণা হতো এখন কি হয় যন্ত্রণা মাথায় অল্প অল্প হয় কম হয় চুল পড়ছে সেইভাবে আর চুল পড়াটাও বন্ধ হয়েছে আগে চুলও পড়তো চুল পড়াটাও বন্ধ হয়েছে এই সবকটাই ভালো হয়েছে একটি মাত্র আর সব সময় একটা কী তত্ত্ব কাঁদ্য এখন সেটা আছে কান্নাকাটি এদিকে তাকা কথা বলে আর ঘরের মধ্যে বসে থাকতো এখন উল্টো কি করছে আর ঘরে ঘর গোছানো মানে এত কাজ করছে এখন তাই তো ঘরে সমস্ত কিছু গোছাচ্ছে আগে যেগুলি ছিল না আগে চুপচাপ বসে থাকতো ঘরের মধ্যে নিজেকে নিয়ে কোনো সময় কোনো স্কুলে যেতে যেত না তাই পড়াশোনা এখন যাচ্ছিস স্কুলে এই সব কিছু কিন্তু পরিবর্তন হয়েছে একটি মাত্র ওষুধে এবং বারবার আমি বলি যে ওষুধ দেওয়ার পরে যদি কাজ আরম্ভ হয়ে যায় সেই ধৈর্য ধরতে হবে এনারা আমাকে ফোনে বলেছিল আর বললাম ঠিক আছে ইম্প্রুভমেন্ট যখন হচ্ছে একটু পরে আসবে তো এতটাই ভালো হয়ে গেছে যার জন্য এনাদের আসা হয়নি এবং সবারই তো একটু দূর থেকে আসতেও অসুবিধা হয় এবং এনারা কোথায় চলে গেছিলেন যেন উত্তরপ্রদেশে চলে গেছিলো তারপরে আমার কাছে আবার এসছে এবং উত্তরপ্রদেশে যাওয়ার পিছনে কারণও আছে যে ওনার একটু ওদিকে ব্যবসা বাণিজ্য দেখতে হয় আর পাশাপাশি এনারই সেই মেয়ে যার ভিডিও আমার কাছে আগে দেওয়া রয়েছে যে এনার ছোট মেয়ে তো ছোটো মেয়ে কানে শুনতে পেত না এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে কিন্তু সে এখন কানে দিব্যি শুনতে পায় আচ্ছা এই কানে যে শুনতে পাচ্ছে তারও ভিডিও দিয়েছি ও আমার কাছে এসছিল এবং এসে বাড়ির সবজি টবজিও দিয়ে গেছে সেগুলি সব ভিডিওতে আগের ভিডিও দেওয়া আছে যে কানে শুনতে পেলো তিন বছর ধরে শুনতে পাচ্ছিলো না ডাক্তাররা বলেছিল কানে মেশিন দিতে হবে দোকানেই কিন্তু ওনারা কি করলো আমার এখান থেকে যখন চলে গেল যে শুনতে পাচ্ছে তারপরে গিয়ে ডাক্তারকে দিয়ে রিপোর্ট করানোর পরে এখন ডাক্তার বলেছে যে এই ওষুধটা খাইয়ে যাও রিকভার করছে রিকভারি করছে অর্থাৎ তারা গিয়ে সেই ডাক্তারকে দেখিয়েছে অর্থাৎ সাউন্ড সিস্টেম যেগুলি যেভাবে কানের যন্ত্রে যেখান থেকে নেওয়া হয় তারা তো রিপোর্টগুলি করে তো তারা বলছে অনেক রিকভারি এবং ডাক্তার কি বলেছে যে এইভাবে রিকভারি করলে ভালো হয়ে যাবে দেখা যায় না এটা এরকম দেখিনি কখনো যে এরকম ভাবে রিকভারি করে হ্যাঁ তো এই যে হোমিওপ্যাথির সাকসেস হোমিওপ্যাথিতে যে আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমরা কোনো রোগের চিকিৎসা করি না রুগীর চিকিৎসা করি কিভাবে না রুগীর লক্ষণের ভিত্তিতে তো সেদিনকে ওর লক্ষণের ভিত্তিতে বাচ্চা ওই মেয়েটির কানের শুনতে পাচ্ছে এটা আমারও খুব আনন্দ হোমিওপ্যাথিরও যারা করেন বা হোমিওপ্যাথি নিয়ে যারা চর্চা করেন তারাও খুব আনন্দ পাবেন আর এই যে মেয়েটি এই যে মেয়েটি সেই মেয়েটি যে এখন ঘর গুছাতে ব্যস্ত সবার সাথে খেলছে দুলছে কথা বলছে পড়াশোনা করছে স্কুলে যেত না সে এখন স্কুলে যাচ্ছে সব কিছু করছে একটিমাত্র ওষুধ দিয়েছিলাম ক্যালকেরিয়া কার্ব সেই ক্যালকেরিয়া কার্ভে কিন্তু এতটা ভালো হয়েছে সিমটমস কি পেয়েছিলাম না ওর মাথা খুব ঘাম হতো মাথা ঘেমে যেত বালিশ ভিজে যেত এবং আনডাইজেস্টেড ফুড সেগুলি ও মুখে দিত যে কোনো জিনিস মুখে দিয়ে দিত তো আর ডিম খেতে খুব পছন্দ করত আর ফিশ খেতে খুব ভাজ করতো আর ফুড প্রচণ্ড ফাস্ট ফুড জল পিপাশা সেরকম ছিল না ভূতের ভয় ছিল অন্ধকারে ভয় ছিল আর ছিল রেগে রেগে যেত কিন্তু রেগে গেলে কি করতো বল মারতিস হ্যাঁ আর হচ্ছে যে তার মধ্যে পেয়েছিলাম কি যে কনস্টিপেশন ছিল কনস্টিপেশন ছিল গায়ে প্রচণ্ড ঘাম ছিল আর চুপচাপ নিজেকে নিয়ে বাড়িতে বসে যেটা মেন্টাল আমি সবচেয়ে বেশি দেখি যে নিজেকে নিয়ে ব্যস্ত পড়াশোনা না ভুলে নিজেকে নিয়ে সব সময় থাকতো আর কিছু লক্ষণ সেরকম ছিল না আর শীতকা তুলে ছিল এই সমস্ত লক্ষণে আর জল কম ছিল এই লক্ষণগুলির ভিত্তিতে সেদিনকে ওকে ক্যালকেরিয়া কাপ দেওয়া হয়েছে ক্যালকেরিয়া কাপ থার্টি দেওয়াতেই কিন্তু এই উপকার হয়েছে তাই আজকে বন্ধু আবার এসছে এতদিন বাদে তো ওকে তো সুস্থ করতে হবে তার জন্য ওষুধ আজকে আবার দেওয়া হচ্ছে তো আপনি কি বলতে চান ও কি আগে থেকে কীরকম মনে হয় খুব ভালো ভালো আছে কাজকর্ম করছে নাক দিয়ে রক্ত আর পড়ছে না বাড়ির সমস্ত কিছু স্কুলেও যাচ্ছে পড়াশোনাও করছে সব ধন্যবাদ আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটি করলাম এদিকে